বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন হইদে বিএনপি মাইচুর কল্যাণ গরিবাট হাইফারে দেব ইতিমখানা বিদেশ আইন নেই ইতিমখানার টি কানা হড়ে আজ বিকালে লোহাগার উপজেলা বরহাতিয়ার মনুফগীরহাটত হাটত ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বিশাল কর্মী সমাবেশত প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা হয় বরহাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রুনা সঞ্চালনায় প্রধান বক্তা আছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুশেদ আলম চৌধুরী বক্তব্য রাখি দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সেমনারা তৈর সাধারণ সম্পাদক স্বামী মাহারুন লুবনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরুষয় যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ কর্মী সমাবেশ শেষে আমি ইসলাম সি প্লাস টিভির হয় মানুষ আসলে এখন উপলব্ধি করতে পারে শেখ হাসিনী তার ভাগ্যের পরিবর্তন কীভাবে করছে আর আর আশা করি আনার নেতাকর্মীও করে যদি ঠিক মতো শেখ হাসিনার উন্নয়ন এই কর্মকাণ্ড এই সরকারের সাফল্য লেকিন মেশুর হাসান আনা ফসেদ পারি আগামী নির্বাচন বেঁধে আনা ইনশাল্লাহ বিপুল ভোটে জয়লাভ বরিয়ে তৃতীয়বারের মতো আওয়ামী লীগ ক্ষমতা এবং বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ডেক্স নিউজ সি প্লাস টিভি এই যে দেখো কে এর মুরগি মার্কেট দিয়া বানানো আমার ঘর কেউ এর মুরগি মার্কা ঠেউটিন লাগাইলেই ই